Hello students, welcome to our channel MM Institution. Asha korchi tumra shobole bhalo acho. UG first year sociology CCSO03 paper tar kichu guruttopurno proshno niye alochona korar jonnoi ajker ei video. Er ageo ami amar videote CCSO01 ও 02 paper tar kichu guruttopurno proshno niye video korechi, seta amader channel e ache. Tumra chaile dekhe nite paro. এর সাথে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফ্রি নোটসের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো তাহলে চলো আর দেরি না করে আজকে মেইন টপিকে ফিরে আসি ইউজি ফার্স্ট ইয়ার সোশিওলজি CCSO03 পেপারটার কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলোই আজ ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি কোয়েশ্চেনগুলো পড়ছি তোমরা একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্ন সমাজতাত্ত্বিক তত্ত্ব কি এর প্রধান বৈশিষ্ট্য কি দুই সিম্বলিক ইন্টার অ্যাকশনিজম দ্বারা আপনি কি বোঝেন তিন সমাজবিজ্ঞানের দ্বন্দ্বের দৃষ্টিকোণের মৌলিক অনুমানগুলি কি কি চার সমাজতাত্ত্বিক তত্ত্বের মৌলিক বিল্ডিং ব্লকগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সমাজতাত্ত্বিক চিন্তাধারার বিভিন্ন বিদ্যালয়ের বিস্তারিত আলোচনা করো ছয় সমাজতাত্ত্বিক তত্ত্বে বিবৃতিগুলি কিভাবে বিন্যাসে সংগঠিত হয় সাত সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো আট সমাজবিজ্ঞানে কিভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিকশিত হয়েছিল নয় সমাজবিজ্ঞানে তত্ত্বের বিকাশের উপর একটি প্রবন্ধ লেখো দশ সমাজবিজ্ঞানের কার্যকারিতাবাদী দৃষ্টিকোণ দ্বারা আপনি কি বোঝেন এগারো নম্বর প্রশ্ন জীববিজ্ঞানের সাথে কার্যকারিতা কিভাবে সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা করুন বারো কার্যকরী বিকল্প কি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করুন তেরো মার্টন কিভাবে কার্যকরী ঐক্যের নীতির সমালোচনা করেছিলেন চোদ্দ কার্যকরী বিশ্লেষণের জন্য মার্টনের দৃষ্টান্তগুলি বিশ্লেষণ করুন পনেরো নম্বর প্রশ্ন পার্সন কিভাবে সিস্টেম এবং কর্মের মধ্যে একীকরণের ধারণা তৈরি করেছিলেন ষোলো সামাজিক দৃশ্যের ইতিহাসে নব্য কান্তিয়ানিজমের তাৎপর্য কি সতেরো ওয়েবারের রেফারেন্স সহ সংক্ষিপ্তভাবে হারমেনিওটিক স্কুলের ভূমিকা ব্যাখ্যা করুন আঠেরো ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানের ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষাপট বর্ণনা কর উনিশ ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে নিখুঁত সামাজিক কর্ম আলোচনা কর কুড়ি অ্যাসোসিয়েশনাল অ্যাকশন কি একুশ নম্বর প্রশ্ন ওয়েবারের অনুসরণে ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানের পদ্ধতি আলোচনা কর বাইশ ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানের রেফারেন্স দিয়ে ওয়েবারের অবদান মূল্যায়ন করুন তেইশ সামাজিক দ্বন্দ্ব সম্পর্কে সিমেলের ধারণাটি বিশদভাবে বর্ণনা করুন চব্বিশ ওয়েবার এবং মার্ক্সের মধ্যে একটি মিল এবং একটি অমিল বলুন পঁচিশ নম্বর প্রশ্ন আইসিএ সম্পর্কে ডকোরেনডর্ফের ধারণার উপর একটি সমালোচনামূলক নোট লিখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন সামাজিক দ্বন্দ্ব কিভাবে সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত সাতাশ সামাজিক বিনিময় তত্ত্বের মৌলিক ধারণাগুলো আলোচনা করো আঠাশ এবং লাস্ট প্রশ্ন সামাজিক বিনিময় তত্ত্বের পেছনে বিভিন্ন বুদ্ধিভিত্তিক স্রোত তুলে ধরুন এতক্ষণ তোমরা যে প্রশ্নগুলো স্ক্রিনে দেখলে তার মধ্যে কিছু প্রশ্নের অ্যান্সার তোমরা আমাদের সাইট থেকে ডাউনলোড করতে পারবে আর তোমরা যদি এই কোয়েশ্চেন পিডিএফটাও ডাউনলোড করতে চাও সেটাও আমাদের সাইটেই পেয়ে যাবে তার সাথে বলে রাখি আমাদের সেন্টার থেকে এই মুহূর্তে ইউজি স্টুডেন্টসদের নোটস দেওয়া চলছে তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এমন কোনো ব্যাপার নেই যে আমাদের থেকে তোমাদের নোটস নিয়ে পড়তে হবে কিংবা নোটসই পড়তে হবে তোমরা স্টাডি মেটেরিয়াল পড়তে পারো তোমরা অন্য কোনো সেন্টার থেকে নোটস নিয়ে পড়তে পারো কিন্তু পড়াশোনাটা যেহেতু তোমাদেরই করতে হবে তাই বলবো তাড়াতাড়ি শুরু করে ফেলো কারণ হাতে খুব বেশি আর টাইম নেই আর তোমরা যদি বলো এক্সামের সময় পড়বে এখন কিছু পড়ছো না তাহলে ভুল করছো কারণ এক্সামের সময় তোমরা
অনেক বেশি জিনিসপত্র হাতের সামনে পাবে, পড়তেও অসুবিধা হবে। তাই বলবো অল্প অল্প করে পড়াটা আগিয়ে রাখো। আর আমি আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন থেকে এই কথাটা বলছি, তোমরা যদি ভাবো এক্সাম হলে গিয়ে হল ম্যানেজ করে কিংবা তোমরা টোপনি করে এক্সামটা দিয়ে দেবে, তাহলে ভুল করছো। কারণ হলে গার্ডটা করাই থাকবে, সেখানে গিয়ে তোমরা প্রবলেম ফেস করবে। তাই বলবো নিজে থেকে প্রিপারেশান নিয়ে এক্সামটা দিতে যেও। আর যে সমস্ত ইউজি স্টুডেন্টসরা আমাদের থেকে অর্থাৎ এমএম ইনস্টিটিউশন থেকে নোটস নিয়েছো, তাদের আমরা এই বছর বিশেষ কিছু সাজেশন দিতে পারিনি। কারণ তোমরা জানো এটা ইউজির প্রথম এক্সাম হচ্ছে, তাই সাজেশন করাটা একটুখানি কঠিনই, কারণ অনেক বেশি তোমাদের পড়তে হবে। আর তোমরা যদি ভালোভাবে পড়াশোনাটা করো আর যে নোটসগুলো আমরা তোমাদের দিয়েছি সেগুলো পড়ো, তাহলে আশা করছি এক্সাম ভালোই হবে, টেনশনের কোনো ব্যাপার নেই। এইটুকুই বলবো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।